প্লিজ হেল্প করো, আজকে মঙ্গলবার হনুমান মন্দির থেকে আসার সময় রাস্তার ধারে এই কাকুকে শুয়ে থাকতে দেখলাম। এই কাকুকে আমি চিনি 3-4 বছর ধরে, আমার মেয়েকে স্কুলে নিয়ে যেত রিক্সা করে। এই কাকুর ছেলে ছিল, খুন হয়ে গেছে, বউও মারা গেছে, কাকু কিন্তু 2-3 বার স্ট্রোক হয়ে গেছে। এইভাবে পড়ে থাকতে দেখে না ভীষণ কষ্ট হলো, তাই নিজের ফ্ল্যাটে নিয়ে চলে এলাম। সামনেই যেহেতু কাকু পড়েছিল, 18 জুন মানে যেদিন ফাদার্স ডে সেদিন কাকুকে কাকুর বাড়িওয়ালা কিন্তু তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, সব জিনিসপত্র কেড়ে নিয়ে রিক্সাটাও নিয়ে নিয়েছে। এত দেখে মনটা খারাপ লাগলো, তাই কি করি, আমার ঘরে বৃদ্ধ শ্বশুর আছে, ঘরে রাখতে পারবো না। আমার এই পোষ্যটাও জানে, জানো তো কাকুকে, কাকু রিক্সা করে এই পোষ্য অনেকবার ডাক্তারের কাছে গেছে। কাকুর এই অবস্থা দেখে ও কিন্তু করুণ দৃষ্টিতে কাকুর দিকে তাকিয়েছিল। কাকুকে বারান্দায় নিয়ে এসে রাখলাম, দেখি কালকে যদি থানাতে ফোন করবো বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা যদি এই কাকুর কোনো দায়িত্ব নিয়ে কাকুকে একটা ভালো শেল্টার দেয় তাহলে হয়তো কাকু একটু বেঁচে যেতে পারে। খেতেও পাইনি অনেক দিন ধরে, তারপরে রুটি আর লাড্ডু দিলাম, ভীষণ ভীষণ মায়া লাগছিলো। এই যে সাদা তোমরা কাপড়টা দেখছো, কাকুকে আমি দিয়েছিলাম পরতে। কাকু বললো, মা আমি এখন পরতে পারবো না, বাঁ দিকটা তো পুরো পড়ে গেছে, আমি কালকে সকালে একটু আমাকে ধরো আমি পরবো, তাহলে প্লিজ হেল্প।